আমাদের প্রতিটি বাবা মায়েরা বাচ্চাদের পুষ্টি নিয়ে অনেক চিন্তিত কারণ বাচ্চাদের যদি পরিপূর্ণ পুষ্টিটি নিশ্চিত করতে না পারি তাহলে বাচ্চাদের সঠিকভাবে বেড়ে ওঠাটা নিশ্চিত করা যায় না আর শিশুদের বেড়ে ওঠার পেছনে অনেক অনেক গুরুত্বপূর্ণ খাবার জড়িত আর সেই রকমই একটি গুরুত্বপূর্ণ খাবার হচ্ছে ডিম আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি ডিম দিয়ে তৈরি তিনটি রেসিপি শেয়ার করছি আপনাদের সাথে ডিম অনেক জনপ্রিয় একটি খাবার বেস্ট প্রোটিনের খুব ভালো একটি অপশান ডিম থেকে একটি বাচ্চা একসাথে প্রচুর মাল্টিভিটামিন এবং মিনারেলস পেয়ে যায় সাথে পেয়ে যাচ্ছে প্রচুর পরিমাণে প্রোটিন এবং যা বাচ্চাদের শারীরিক বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ আর ডিমের মধ্যে কলিন থাকে যা বাচ্চাদের মস্তিষ্ক বিকাশে অনেক কাজ করে দর্শক যেসব বাচ্চাদের ওজন একটু কম এই তিনটি রেসিপির যে কোনো একটি ফলো করে যদি আপনি বাচ্চাকে ডিম দেন তাহলে বাচ্চাদের দ্রুত ওজন বাড়বে তো আমি এখানে একটি দেশি মুরগি ডিম নিয়ে নিয়েছি ডিমটাকে আমি ফেটিয়ে নেব আর আপনারা এখানে চাইলে যেসব বাচ্চারা এক বছরের ঊর্ধ্বে হাঁসের ডিম দিতে পারেন চাইলে এখানে কোয়েল পাখির ডিমও দিতে পারেন এখন ডিমের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এরকম মিহি কুচি করে রাখা আলু এখানে একটি ছোট আলুর অর্ধেক অংশ নিয়েছি হ্যান্ড গ্রেটারের মাধ্যমে এখানে মিহি কুচি করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি হচ্ছে গাজর কুচি আলুর মতোই গাজরটাকে আমি হ্যান্ড গ্রেটারের মাধ্যমে মিহি কুচি করে নিয়েছি আর এখানে একটি গাজরের অর্ধেক অংশ রয়েছে দর্শক আপনারা এখানে পছন্দসই সবজি নিতে পারেন তবে আলু বা গাজর দিলে যেমন পুষ্টিগুণ সম্পূর্ণ হবে খেতেও মজা হবে আমি সামান্য গোলমরিচের গোড়া এবং লবণ দিয়ে দিচ্ছি এক বছরের নিচের বাচ্চাদেরকে এখানে গোলমরিচ বা লবণ দিবেন না পরিষ্কার একটি প্যানে আমি রান্নার তেল ব্যবহার করছি দর্শক আপনারা এখানে চাইলে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল অথবা বাটার অথবা ঘি দিতে পারেন তবে চূড়া আঁচটা লো থেকে মিডিয়াম লোতে রাখবেন এই ডিমটাকে যদি আপনি অধিক হিটে ভাজেন তাহলে প্রোটিন নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং পুড়েও যেতে পারে তাই মিডিয়াম থেকে মিডিয়াম লোতে রেখে ঢেকে ঢেকে সময় নিয়ে রান্না করবেন এতে করে প্রোটিনটা বজায় থাকবে নষ্ট হবে না এবং ডিমটা অনেক সফট হবে ভেতরে থাকা যেই জিনিস আমরা দিয়েছি উপকরণগুলি ওগুলোও খুব ভালোভাবে কোক হয়ে যায় সব যখন দেখবেন যে ডিমটা হয়ে গিয়েছে নামিয়ে নেবেন আপনারা চাইলে এটা আট মাস থেকে যে কোনো বয়সী বাচ্চাদেরকে সকালের নাস্তায় দুপুরের খাবার সাথে রাতের খাবার সাথে এমনকি স্ন্যাক্স টাইমেও দিতে পারেন স্ন্যাক্স টাইমে যদি দিতে চান তাহলে শুধু ডিমটাকে এভাবে পিজার মতন করে শেপ করে দিলেন সাথে কিছু মিষ্টি ফল অথবা এরকম মিষ্টি সবজিও দিয়ে দিলেন তারপর আমরা দ্বিতীয় রেসিপিটি দেখে নিব তো এখানে আমি আবারও একটি মুরগির ডিম নিয়ে নিয়েছি খুব ভালোভাবে ফেটিয়ে এটার মধ্যে একটা চামচ চিজ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে বাচ্চাদের জন্য যেই কিউব চিজগুলা পাওয়া যায় আপনারা সেগুলোও নিয়ে নিতে পারেন তারপরে এটার মধ্যে আমি সামান্য একটু লবণ দিচ্ছি লবণটা একটু বুঝে দিবেন যেহেতু চিজে কিন্তু লবণ থাকে। এক বছর নিচের বাচ্চাদের ক্ষেত্রে লবণটা স্কিপ করবেন তারপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচের গুঁড়া তারপরে সব কিছু মিশিয়ে নিয়ে আবারও ঠিক একই নিয়মে লো আছে রেখে ভেজে নিচ্ছি দর্শক চিজ বাচ্চাদের দ্রুত ওজন বৃদ্ধি করতে মস্তিষ্ক বিকাশে অনেক কার্যকারী আর ডিমের সাথে যদি এভাবে চিজ দিয়ে তৈরি করে দিতে পারেন তাহলে বাচ্চারা খুব সহজেই অনেক ধরনের পুষ্টি পেয়ে যাবে তৃতীয় রেসিপিতে চলে এসেছি একটি ডিম দিয়ে দিচ্ছি সাথে নিয়ে নিচ্ছি হচ্ছে বাদামের গুঁড়া একটা চামচের মতন আমি এখানে শুধুমাত্র বাদাম নিয়েছি আপনারা চাইলে এখানে দুই তিন রকমের বাদাম নিতে পারেন তবে যে যদি বাচ্চাকে এখনো বাদাম ইন্ট্রোডিউস না করিয়ে থাকেন এখানে বাদামটা দিবেন না আপনারা আগে বাদাম ইন্ট্রোডিউস করা তারপরে দিবেন আর বাদামটা কীভাবে ইন্ট্রোডিউস করাবেন প্রথমে সেই ভিডিওর লিঙ্কটা আমি কমেন্ট সেকশানে দিয়ে দিব একটু দেখে নেবেন তারপরে আমি দিয়ে দিচ্ছি একটু আটা দর্শক আমি এখানে সাদা আটা ব্যবহার করেছি আপনারা যদি এখানে লাল আটাটা ব্যবহার করতে পারেন তাহলে আরও বেশি পুষ্টিকর হবে আটাটা দিয়ে দেওয়ার পরে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে কারণ আটা দিয়ে দেওয়ার পরে একটু দলা পেকে যেতে পারে তো দলা যাতে না থাকে সেই বিষয়ে কিন্তু লক্ষ্য রাখতে হবে সব ধরনের দলা ছাড়িয়ে নেবেন আর এখানে আমি একটা চামচের মতন খাবারের পানি যুক্ত করছি আর এক বছরের ঊর্ধ্বের বাচ্চাদের এখানে আপনারা চাইলে গরুর দুধ দিতে পারেন এই পর্যায়ে তারপরে সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আপনারা যদি এখানে একটু দারুচিনির গুঁড়ো অথবা ইলাচির গুঁড়ো যুক্ত করতে পারেন তাহলে আরও ভালো আমি লবণ দিয়েছি আবারও বলছি এক বছর নিজের বাচ্চাদেরকে লবণ দেবেন না আবারও ঠিক একই নিয়মে লোয়াচে রেখে ঢেকে ঢেকে এই ডিমের পিঠাটা তৈরি করে নিতে হবে প্রিয় দর্শক আপনারা যদি ডিমটাকে একটু ঘুরিয়ে ফিরিয়ে এইভাবে বাচ্চাদের সাথে উপস্থাপন করতে পারেন তাহলে বাচ্চারা কিন্তু একই সাথে অনেক ধরনের পুষ্টি পেয়ে যায় এবং যেসব বাচ্চাদের ওজন কম দ্রুত ওজনও বৃদ্ধি পায় স্বাদেও ভিন্নতা আনে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন